হাই গাইস, গুড মর্নিং। আমি ইশিকা, আর একটা নতুন ব্লগে আমি তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আমার এক্সাম শেষ হয়ে গেছে স্যাটারডেতে, তাই আজকে সানডেতে বাড়িতে হচ্ছে রান্নাবান্না নিয়ে বিশাল আয়োজন। পাপা বাজার থেকে নিয়ে এসেছে এই বড় বড় সাইজের চিংড়ি মাছ, তাই আজকে আমাদের মেনু হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর তার সাথে পিস পোলাও। আর দেখছো চিংড়ি মাছগুলো পুরো একদম আমার এই হাতের সাইজের, কি বিশাল বিশাল। তো তাই ভাবলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমার মাম্মাম কীভাবে চিংড়ি মাছের মালাইকারি বানায়, আর তার সাথে পিস পোলাওয়ের রেসিপিটাও আমি শেয়ার করব। তো প্রথমেই আগে সব যোগাযান্তি করে নিল মাম্মাম, আর তারপরে কড়াইতে অনেকটা জলে কিছুটা নুন আর তার সাথে হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিল। এত বড় বড় সাইজের চিংড়ি মাছ তো, তাই বেশ আগে থেকেই ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরেই ভাজবে মাম্মাম, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে কুক হবে আর টেস্টটাও খুব এনহ্যান্স হবে। এক্সাম স্টার্ট হওয়ার আগে থেকেই কিন্তু মাম্মাম বলেছিল যে কী রে, এক্সাম শেষ হলে কী খাবি? তো প্রথমে তো এই সানডেতে আমাদের একটু সিনেমা দেখার প্ল্যান ছিল, বাট তারপর আমি বললাম যে এই কদিন এত বেরিয়েছি, এত পড়েছি আর না একদম এনার্জি লাগছে না যে আবার বেরিয়ে সিনেমা দেখতে যাই, তাই এই সানডেটা বাড়িতেই থাকি, নেক্সট সানডে নয় বেরোনো হবে। তো কী আনবো কী আনবো কী আনবো করতে করতেই পাপা নিয়ে চলে এলো এত বড় বড় চিংড়ি মাছ। এবার এই এত বড় বড় চিংড়ি মাছ না চট করে এখানে পাওয়া যায় না, পেয়েছে তাই নিয়ে চলে এসছে, তো ভাবলাম এটাই খাওয়া যাক। আর তার সাথে সাথে যতক্ষণ চিংড়ি মাছটা ওদিকে ভাজা হচ্ছে, সেদ্ধ হচ্ছে, যা যা হওয়ার হচ্ছে, মাম্মাম বললো যে পিস পোলাও যখন খাবিই বলছিস, কড়াইশুঁটিগুলো একটু ছাড়িয়ে দে, এই কড়াইশুঁটি ছাড়াতে না বড্ড টাইম লাগে। তাই আমিও ঝুড়ি আর বাটি নিয়ে বসে পড়লাম, কড়াইশুঁটিগুলো ছাড়াবো, ছাড়িয়ে ছাড়িয়ে ওই কৌটোটার মধ্যে রাখবো, আর বাকি যে ছিলকাগুলো হবে সেগুলোকেও বাগানে ফেলে দেবো। তো রবিবার দিন এরকম টুকটুক হেল্প কিন্তু আমি মামামকে সবসময়তেই করি, এরকম না যে এখন এক্সাম শেষ হয়েছে বলে আমি করছি, এরকম আমি সবসময়তেই মামামকে হেল্প করি। শুধু মাঝখানে একটা রবিবারই হেল্প করতে পারিনি, কারণ কি তখনই এক্সাম, ওই দিনই এক্সাম ছিল, মানে সানডেতেও আমাদের এক্সাম পড়েছিল, ওই জন্যই আর হেল্প করতে পারিনি। বাট সানডেতে আমি খুব একটা পড়তে ভালোবাসি না, মানে আমারও তো একদিন ছুটি চাই, তাই আমি সানডেতে মাম্মামের সাথে হেল্প করি, এতে আমি কাজকর্মগুলোও টুকটুক করে শিখে যাই, আমারই বেশ ভালো লাগে, একটু মাইন্ড ফ্রেশও হয়। এই যে এতটা মতন কড়াইশুঁটি ছাড়ানোর পরে এই কৌটোর ঢাকনাটাও দেখলাম ভরে গেল, তাই এটাকে না আগে বাগানে একবার ফেলে দিই, নাহলে আর ধরবে না। দাঁড়াও, এক হাতে ক্যামেরা নিয়ে ফেলাটাও একটু মুশকিল, তাই একটু সময় লাগছে। ওই যে বাগানে ফেলে দিলাম, আর ওইখানেই না আমরা সব কিছু ফেলি, মানে সব কিছু বলতে প্লাস্টিকের জিনিস না, যেসব সবজিপাতির খোলা টোলা হয় বা সবজি কাটার পরে যেটা ফেলে দেবার পার্ট, ওইগুলো সব ওখানে ফেলি, কারণ কি বাগানে পাপা গাছ করে, তো তুই মাটির ওপর পড়লে জায়গাটা বেশ সারের কাজ করে, তাই বেশ ভালো হয় গাছের জন্য। চলো আবার চিংড়ি মাছের রান্নাটার দিকে যাই, ওখানে মাম্মামের চিংড়ি মাছটা সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে মাম্মাম কড়াইতে তেল বসিয়ে দিয়েছে চিংড়ি মাছগুলোকে ভাজবে বলে। বেশ বড় বড় সাইজের অনেকগুলো চিংড়ি মাছ আনা হয়েছিল, তো তাই তো আর একসাথে ভাজা যাবে না, তাই মাম্মাম তিনটে চারটে করেই ভাজছে। আর যতক্ষণ ধরে মাম্মাম চিংড়ি মাছগুলো ভাজলো আর অন্যান্য কাজগুলো করলো, আমি টপাটপ করে সব কটা কড়াইশুঁটিও বেছে ফেললাম। এই দেখো বেশ অনেকটাই হয়েছে, কিন্তু কিছু কিছু কড়াইশুঁটি আবার ভেতরটা ফাঁপা ছিল, কিন্তু তাও বেশ অনেকটাই হয়েছে। আর পাবলোকে দেখো চেয়ারে উঠিয়ে বসিয়ে দিয়েছে, ও আবার বাগান দেখছে, ও আবার দেখতে ভালোবাসে, তারপরে পাপাও তো বাগানে একটু এদিক ওদিক করছে, তাই আবার ওর আরোই ভালো লাগছে, তো ওখানেই ও বসে আছে। তো চলো, আমারও কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেল, আর ওদিকে মাম্মামও চিংড়ি মাছগুলোকে ভেজে ফেলেছে, এবার মাম্মাম চিংড়ি মাছটা বানাবে আর তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। তো প্রথমেই মাম্মাম কড়াইতে নিয়ে নিল অনেকটা সর্ষের তেল, তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিল জিরে ফোড়ন, আর তার সাথে গোটা গরম মশলা ফোড়ন, যার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ আর তার সাথে শুকনো লঙ্কা। গরম মশলা ফোড়ন দেওয়ার কিছুক্ষণ পরেই দিয়ে দেওয়া হলো অনেকটা পেঁয়াজ বাটা। চিংড়ি মাছের মালাইকারি বলে কথা, পেঁয়াজ বাটা না দিলে হয়, গোটা গোটা দিলে আবার টেক্সচারটা আসবে না, তাই টেক্সচারটার জন্য এই পেঁয়াজ বাটাটা দেওয়াটাই বেস্ট। এবার এই পেঁয়াজ বাটাটা বেশ অনেকক্ষণ একটু ভালো করে ভেজে ভেজে নিতে হবে, তারপরে যাবে পরের ইনগ্রিডিয়েন্টটা। তো যতক্ষণ ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তোমরা এখানে পাবলোকে দেখো, এখনও জানলায় দাঁড়িয়ে আছে, নামতেই চাইছে না, ওর যে কী ভালোও লাগছে ওখানে দাঁড়িয়ে দেখতে, মাঝে মাঝে দাঁড়াচ্ছে, আবার মাঝে মাঝে বসেও পড়ছে, আবার দাঁড়াচ্ছে, আবার বসছে, ওই করছে ছেলেটা, উফ কী মিষ্টি না দেখতে লাগছে।
তো এই দেখো, কথা বলতে বলতে এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর মাম্মাম দিয়ে দিল আদা রসুনের পেস্ট। এবার আদা রসুন পেস্টের যে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেটা যতক্ষণ না যায় ততক্ষণ এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তারপরেই এটাতে পড়ে যাবে গুঁড়ো মশলাগুলো। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেওয়া হলো। প্রথমেই গেল হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতন নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে ধনের গুঁড়ো আর তার সাথে চিনি। এবার সামান্য একটু গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষানো হবে যতক্ষণ এটা দিয়ে তেল ছাড়ে। আর রান্নায় ঝটপট গরম জল দেবার জন্য নতুন এই ইলেকট্রিক কেটেলটা কেনা হয়েছে, আর এটার ডেলিভারি তখন হয়েছিল যখন আমার এক্সাম চলছিল, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকেও ভালো করে দেখাতে পারিনি জানি, তো একদিন তোমাদেরকে এটা ভালো করে দেখাবো। এটা কিন্তু খুব বেশ কাজের, বেশ ঝটপট কিন্তু এটার মধ্যে গরম জল হয়ে যায়। আর দিয়ে যে কোনো রান্নায় বা এমনি যদি কেউ গরম জল খেতে চায়, যদি একটু সকালবেলা উঠে গরম জলের মধ্যে লেবু দিয়ে খেতে চায়, তাহলে কিন্তু সেগুলো খাওয়া যায়। বেশ কিন্তু কাজের, মানে যে কোনো মানুষের রান্নার পদ্ধতিকে কিন্তু বেশ চটজলদি শেষ করে দিতে পারে এই গরম জল। তো এই যে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কোকোনাট মিল্ক। এই কোকোনাট মিল্কটা অবশ্য বাজার থেকে কিনে আনা হয়েছে, তোমরা চাইলে কিন্তু নারকেল কুড়িয়ে সেখান থেকেও কোকোনাট মিল্ক বের করে ইউজ করতে পারো। এবার কোকোনাট মিল্কটাকেও কিন্তু ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে ফোটালেই কনসিস্টেন্সিটা আসবে চিংড়ি মাছের মালাইকারির এই গ্রেভিটার। গ্রেভিটা ভালো করে ফুটে গেলে এক এক করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপর একটু হালকা হাতে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলেই চিংড়ি মাছের মালাইকারি রেডি। আর ফাইনাল লুকটা কিন্তু আমি এখন শেয়ার করবো না, ওটা লাঞ্চ টাইমে, তো ওটার জন্য ওয়েট করো। যতক্ষণ ওখানে কড়াইতে চিংড়ি মাছটা চাপা দিয়ে ফুটছে, আর একটা ইম্পর্টেন্ট কাজ আমি সেরে নিই, সেটা হলো এই ধনে পাতাগুলোকে বেছে বেছে কৌটোর মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখা। এবারে ধনে পাতার দেখছি রুটসগুলো ছাড়িয়েই আনা হয়েছে, তাই অতটাও খাটনি হলো না, হলে আবার রুটসগুলোকেও ছাড়াতে হতো। তো বেশ ভালো করে গুছিয়ে গুছিয়ে আমি ওই কৌটোটার মধ্যে এগুলোকে সাজিয়ে রাখি। একদিক করে গুছিয়ে রাখলে না ইউজ করতে বেশ সুবিধা হয়। বেশ গুছো ধরে টেনে বের করো আর তারপরে পাট করে চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নাও, তাই জন্যে এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখা। ধনে পাতাগুলো গোছাতে গোছাতে ওদিককার চিংড়ি মাছটাও কিন্তু একদম রেডি হয়ে গেল। আর মাম্মাম এটাকে নামানোর আগে দিয়ে দিল এক চামচ বেশ করে ঘি। আর কি দেখতে হয়েছে বলো তো, আর সেরকমই দারুণ একটা গন্ধ ছাড়ছিল, আমার তো দেখেই লোভ উঠছে, মনে হচ্ছে এখনই পাত পেরে খেয়ে নিই। তো চিংড়ি মাছটা তো রান্না করা হয়ে গেল, এবার শুধু বাকি পিস পোলাওটা। তার জন্য একটা বড় কড়াইতে অনেকটা সাদা তেল আর তার সাথে অনেকটা ঘি নিয়ে নেওয়া হয়েছে। তেল আর ঘিটা গরম হতেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তার সাথে জিরে। পিস পোলাওয়ের রেসিপিটা কিন্তু বেশ ইজি, একবার শিখে গেলেই কিন্তু যখন তখন ঝটপট করে বানিয়ে কিন্তু এটা বেশ খাওয়া যায়। গোটা গরম মশলাগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই দিয়ে দেওয়া হলো কুচি করে কেটে রাখা পেঁয়াজ। অনেকজন অবশ্য পেঁয়াজটা দেয় না, কিন্তু আজ দেখলাম মাম্মাম পেঁয়াজটা দিল, আর পেঁয়াজটার জন্য কিন্তু বেশ একটা অন্যরকমই টেস্ট হয়েছিল, দারুণ লাগছিল কিন্তু। তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন ফ্রাই করে নিতে হবে, তারপরেই কিন্তু মাম্মাম দিয়ে দিল এর মধ্যে কড়াইশুঁটিগুলো। সকালবেলা যে কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছিলাম সেইগুলোই কিন্তু মাম্মাম এর মধ্যে অ্যাড করে দিল। কড়াইশুঁটির কোয়ান্টিটিটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে যে তোমরা কতটা চাল নিচ্ছ, সেই অনুযায়ী কিন্তু একটা চোখের আন্দাজে অনেকটা মতন কড়াইশুঁটি দিও। বেশ প্রত্যেক গালে দু চারটে করে কড়াইশুঁটি পড়বে, তাহলে কিন্তু হেভি লাগবে খেতে। এবার মাম্মা এটাতে অ্যাড করে দিল ভালো করে ধুয়ে রাখা চালটা। এখানে ইউজ করছি আমরা ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। চালটা দেওয়ার পরে কিন্তু সব ইনগ্রিডিয়েন্টসের সাথে চালটাকে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিয়ে নিতে হবে। আর এই দেখো, এই চালটাই আমরা ইউজ করেছি, ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। আর দেখো কেমন সুন্দর দেখতে লাগছে, পুরো হোয়াইটের মধ্যে গ্রিনগুলো আর পেঁয়াজ ভাজাগুলো যখন ফুটে উঠছে হেভি লাগছে কিন্তু। এবার এর মধ্যে মাম্মাম মেপে মেপে গরম জল দিয়ে দিচ্ছে, যতটা চাল মানে যত কাপ চাল তার ডাবল কাপ
জল, মানে আমরা অলমোস্ট 5 কাপস মতন চাল নিয়েছিলাম, তো অলমোস্ট 10 কাপস মতন এর মধ্যে জল যাবে। এটা কিন্তু মনে রাখবে, যত কাপ চাল তার থেকে ডাবল কাপ জল। জল দেওয়ার পরেই কিন্তু মামাম অ্যাড করে দিল নুনটা। নুনটার সাথে জলটা ভালো করে মিলে যাবে, তাতে চালের মধ্যেও কিন্তু নুনের স্বাদটা চলে যাবে। আর যখন দেখবে চালটা অলমোস্ট 80-90% হয়ে যাবে, তখন কিন্তু অ্যাড করতে হবে চিনিটা। আর চিনিটা অ্যাড করার পরে কিন্তু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে চিনিটা মিক্স হয়ে যায়। কিন্তু একটু সাবধানে, বেশি আবার জোরে জোরে নাড়িও না, কারণ কি, নাহলে চালের এই দানাগুলো কিন্তু ভেঙে যাবে। আস্তে আস্তে আলতো হাতে কিন্তু ভালো করে রাইসটাকে মিক্স করে নিতে হবে। তো রান্নাবান্না তো হয়েই গেল, আর এবার একটু ছাদে এসেছি। আর দেখো মাম্মা আজকে কতগুলো সোয়েটার কেচেছে, তো এইগুলোই সব মাম্মা মেল ছিল। আর এইখানে দেখো কি সুন্দর এই ফুলটা হয়েছে না, উফ কি ভারী মিষ্টি লাগছে দেখতে, পুরো গাছটা যেন ভরে আছে। আর পাবলো দেখো তার মধ্যে কি দুষ্টুমি করছে, খেলাধুলা করেই যাচ্ছে করেই যাচ্ছে। যখনই ও ছাদে আসে এরকমভাবে দৌড়াদৌড়ি করেই যায়, আর ওর কথা হলে ওকে ধরতে হবে কাউকে, ও ওরকম ধরা দেবে না আর দৌড়াবে, ওটাই ওর খেলা। আর আমাদের এদিককার বড় ছাদেও অনেকগুলো ফুল গাছ লাগানো আছে, এখানেও বেশ টুকটাক ফুল হয়েছে জানো তো। কিন্তু এইগুলো না আজকে আর দেখাবো না, অন্য দিন দেখাবো, আজকে যাই স্নানটা করে নিই, কারণ কি অলরেডি না লাঞ্চ টাইম হয়েই গেছে বলতে গেলে। যদি স্নান করতে এবার লেট করে যাবে, লাঞ্চ করতে বসতে অনেক লেট হয়ে যাবে, তো যাই স্নানটা করে নিই। এই যে স্নান করে চলে এলাম, এবার তোমাদেরকে রান্নাগুলোর ফাইনাল লুকটা দিয়ে দিই। এই দেখো পিস পোলাওটা কি ইয়ামি দেখতে হয়েছে, আমি তো আর লোভ সামলাতেই পারছি না। আর এই যে শোস্টপার চিংড়ি মাছের মালাইকারি, উফ কি রগরগে দেখতে হয়েছে বলতো, আমি না আর জাস্ট লোভ সামলাতে পারছি না। এবার আমার ছাড়াটা নিয়ে বসে আর গপাগপ খেয়ে নিই, তো চলো লাঞ্চটা করে নিই, আর কথা বলবো না। বিকেল হতেই না একটু চলে এসেছিলাম পাবলোকে নিয়ে ডক্টরের কাছে, মানে ওর কিছু হয়নি, বাট ওই আর কি একটু রেগুলার চেক আপ। মাঝে মাঝেই না মাসে 1-2 বার একটু পাতলা পাতলা পটি করছে এই শীতকালটাতে, তাই ভাবলাম একটুখানি রেগুলার চেক আপে নিয়ে যাই, যদি এটা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ঠিক হয়ে যাবে। আর এখানে দেখো কত ডগি এসছে, সবাই কি কিউট, আর সবার মুখে চোখে এত দুষ্টুমি, কিন্তু মনে হচ্ছে একবার ছাড়ো আমার দড়িটা আমি গিয়ে দুষ্টুমি করব। উফ, ওই জন্যই মামা আসতে চায় না। এই যে পাবলোর চেক আপও হয়ে গেল, আর এবার আমরা বাড়ি ফিরছি। তো চলো আজকের দিনের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে কী করতে হবে জানোই, লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। মুয়া।